এটা কলকাতার একটা জায়গা, যেটা কলকাতা বলতে অনেকে চেনে। এটাকে ইংরেজিতে বলে মনুমেন্ট এবং বাংলায় বলে শহীদ মিনার। এবং এটার আগে নাম ছিল অক্টালুরি মনুমেন্ট। ব্রিটিশ আমলে যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, তখন ব্রিটিশরা ডেভিড অক্টালুরি বলে একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কমান্ডারের নামে এই মনুমেন্টটা বানিয়েছিল তার স্মরণে, যে কিনা ব্রিটিশদেরকে বহু বড় বড় যুদ্ধ জিতিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে ভারতবর্ষের গোর্খা আন্দোলন, এবং এর একটি হচ্ছে মারাঠারা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিল, সেখানেও অক্টালুরি ব্রিটিশদেরকে জিতিয়েছিল। সেই কারণে ব্রিটিশরা তার স্মরণে এই মনুমেন্টটা বানিয়েছিল। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1969 সালে এই মনুমেন্টটার নাম অক্টালুরি টাওয়ার থেকে বদলে দিয়ে শহীদ মিনার বা মার্টিস মনুমেন্ট নাম দেওয়া হয়। এবং এটা এখন স্যার অক্টালুরি মনুমেন্ট হিসেবে যদিও এটা তৈরি হয়েছিল, কিন্তু এখন আসলে ভারতবর্ষে যারা স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করে এই মনুমেন্টটা আমরা রক্ষাবেক্ষণ করছি।